অবশেষে জয়ে ফিরল ইকফাই ইউনিভার্সিটি। শক্তিশালী জম্পুই জলা প্লে সেন্টারের বিরুদ্ধে জয় তুলে নিল দল। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলে রুদ্ধশ্বাস ম্যাচটিতে ইকফাই ইউনিভার্সিটি 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে 66 মিনিটে একমাত্র গোলটি করেন শচীন জমাতিয়া, যার কারণে বিজয়ী দল ম্যাচ থেকে 3 পয়েন্ট সংগ্রহ করে নেয়। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলে শনিবার আসরের 9ম দিনের দ্বিতীয় ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল ইকফাই ইউনিভার্সিটি এবং জম্পুই জলা প্লে সেন্টার। ম্যাচের শুরু থেকেই উভয় দলের লড়াইতেই পরিলক্ষিত হয় জমাটি আক্রমণ। উভয় দলই প্রথম 45 মিনিট বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে, কিন্তু কোনো দলই জাল নাড়াতে পারেনি। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের লড়াই। তবে দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হবার পর ম্যাচে জেতার জন্য উভয় শিবিরে আক্রমণে তেজি আনে। তবে 66 মিনিটে ইকফাইয়ের পক্ষে শচীন জমাতিয়া গোলের সুযোগ কাজে লাগিয়ে প্রথমবারের মতো জাল নাড়িয়ে দেয়, যার কারণে 1-0 গোলে এগিয়ে যায় বিজয়ী দল। গোল হজমের পর সমতা ফেরাতে আপ্রাণ চেষ্টা চালায় জম্পুই জলা, কিন্তু সেই ক্ষেত্রে দল সফল হতে পারেনি। ইকফাইয়ের গোলরক্ষক বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করে, যার কারণে সমতা ফেরাতে ব্যর্থ হয় জম্পুই জলা। নির্ধারিত 90 মিনিটের ম্যাচের ফলাফল দাঁড়িয়ে থাকে 1-0 গোলে, আর সেই 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করে ইকফাই ইউনিভার্সিটি এবং ম্যাচ থেকে 3 পয়েন্ট সংগ্রহ করে নেয়। অর্পণদের সাথে বিপ্লব চন্দ্র, আকাশ, ত্রিপুরা।